বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর বলো না, আমার শরীরটা ভালো নেই, কয়েকদিন প্রচণ্ড পেটে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আর কি বলবো বলো, শরীরটা খুব একটা ভালো নেই এই আর কি চলছে। তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড গরমটাও হঠাৎ পড়লো, আর কি বলবো বলো। যাই হোক, তারপর তোমাদের কি খবর তোমরা কমেন্ট করো, জানিও। এই হচ্ছে ব্যাপার, আমার শরীরটা একটু খারাপ, পেটে ব্যথা গো, বীভৎস পেটে কোমরে পায়ে ব্যথা, ওই জন্য সেভাবে ভিডিও বানাতে পারিনি, পোস্ট দিতে পারিনি, এই আর কি। আর বলো, তারপর আজকে তোমাদের চলো একটা টিপস দিই, কী করে মানে বরকে, দাঁড়াও এক মিনিট, কীভাবে বরকে নিজের ওপর অ্যাট্রাক্ট করবে। এটা খুব সত্যি, এই এটা খুব সত্যি, মানে কী করে যে স্বামীকে নিজের উপর অ্যাট্রাক্ট করবে সেটা বলছি, কারণ যেটা আমি করি সেটাই আমি তোমাদের বলবো, তাই না বলো? আমি এক্সট্রা করে কিছু মানে আমার আইডিয়া নেই বা এক্সপিরিয়েন্স নেই, যেটা আমার এক্সপিরিয়েন্স সেটাই বলবো। খুব 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 যত্ন করবে, কারণ ওই খুব যত্ন করবে, খুব খেয়াল রাখবে, আর যেটা আমি আমি করি সেটাই তো বলবো। তার পছন্দের খাবার বানাবে, খাবার বানিয়ে খাওয়াবে, আর যেটা করবে মানে যেটা আমার বর, আমার বরের না মানে আমি শাড়ি পরে থাকলে ও আমার পর বেশি মানে কী বলবো অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? তো ও শাড়ি অনেকের অনেক রকম কিছু থাকে, এই নয় যে শাড়ি, আমি শাড়ি পরে থাকলে ওর বেশি মানে ভালো লাগে, ঠিক আছে? তো এরকমও হতো আগে, ধরো কোনো কোনো অকেশন বা কোথাও গিয়েছি শাড়ি টাড়ি পরে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি, তো আগে শাড়িটা মানে কী বলবো আর মানে যেটা সুতরাং বুঝতেই পেরে গেছো, শাড়ি পরে থাকলে আগে এসে আদর করবে আমাকে, দেন তারপর তারপর এইরকম শাড়ি পরে থাকে। আর যেটা হয় কী বলতো, আমি যেটা করি শুধু শাড়ি না, আমি একটু অন্য অন্য রকম একটু একটু অন্য অন্য রকম জামা কাপড় পরি, মানে এই ধরো নাইটি বলো বা জামা কাপড়ই বেশ একটু চেঞ্জ করে করে পরি। তারপর বাড়িতে আসলে বেশ কোলে উঠে বসে থাকবে, আমি বসে থাকি মাঝে মধ্যে কোলে উঠে, এটা বাস্তব, আমি কারো অকারণেই কোলে উঠে বসে থাকি, এটা ভালো। এইগুলো হচ্ছে এই এইগুলো করে একদম নিজের উপর অ্যাট্রাক্ট করে নেবে, মানে একদম যেটাকে বলা হয় না মানে একদম তোমার উপর একদম সে একদম মানে একদম সবসময় তুমি তার মাথায় চলবে, এরকম কিছু করে দেবে। আর একটা টোটকা আছে, সেটা শুনতে খারাপ লাগলেও যেটা সত্যি সেটা বলছি, যখন পিরিয়ডস হয় তখন ফিজিক্যাল হবে, ঠিক আছে? যখন যখন পিরিয়ডস হবে তো তখন ডেলি ফিজিক্যাল হবে। অনেকে আছে যে পিরিয়ডস হলে ফিজিক্যাল হয় না বা হতে নেই বা হোয়াট কী বলে আমি জানি না, কিন্তু আমি আমাকে দিয়ে আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সেটা বলছি, আমি কিন্তু অন্যের কথা শুনে বা অন্যের কিছু বলতে পারবো না। আমার যেটা সেটা পিরিয়ডস হলেও ফিজিক্যাল হবে, এভরি ডে হবে, কেমন কিচ্ছু হয় না পিরিয়ডসের মধ্যে, ফিজিক্যাল হলে কিচ্ছু হয় না। হ্যাঁ, এবার তখন কী হয় যদি মানে যেটা হয় সেটা হয়ে গেলে খুব জোর প্রেগনেন্সি আসতে পারে, আইদার মানে কোনো শরীর অসুস্থ বা কিছু কিচ্ছু হয় না, বরঞ্চ ব্যাপারটাকে বেশি এনজয় করা যায়। যখন একটা মেয়ের মানে বউয়ের পিরিয়ডস হয় তো বরেরও বেশি ইচ্ছা করে, মানে তার উপর বেশি অ্যাট্রাক্ট হয়, আর ন্যাচারালি মেয়েটারও হয় তো বউটারও হয়, তো সেই জন্য বলছি ফিজিক্যাল হবে, পিরিয়ডসের সময় হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেটা অসুবিধা সেটা হলো বেডের মধ্যে বা কিছুর মধ্যে কিছু লেগে ঠেকে যেতে পারে, মানে ওই আর কি, তো তখন তোমার টাওয়েল টাওয়াল বিছিয়ে নেবে বা বাথরুম ওয়াশরুম কোথাও কিছু করে নেবে, কিন্তু পিরিয়ডসের সময় এভরিডে ফিজিক্যাল হবে, এভরিডে দু তিনবারও হতে পারে, কোনো প্রবলেম নেই, তাতে কেউ অসুস্থ হয়ে যায় না, কিছু হয়ে যায় না। আর খুব জোর হলে মানে খুব 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 কিছু হয়ে গেলে প্রেগনেন্সি হতে পারে, আর কিছু না। আর এ তো তাতে কী হয় হাজব্যান্ড বউয়ের উপর বেশি অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে? মানে সব বেশি বেশি কীভাবে বরকে নিজের মধ্যে একদম বশীকরণ করে নেবে, বশীকরণ মিনস বশীকরণ, সেই বশীকরণের কথা বলছি না, মানে মানে একদম বর একদম পুরো একদম তোমার উপর মোহিনী হয়ে যাবে এরকম করে দেবে, ঠিক আছে? এরকম করবে করবার জন্য যদি যদি কারোর বরের শাড়ি পরে থাকলে বউকে ভালো লাগে শাড়ি পরে নেবে, আর কখনো কখনো একটু একটু অন্য অন্য রকম ড্রেস পরবে, বেশ হট হট ড্রেস, তাতে কী হয়
বরের ফোকাসটা বউয়ের দিকে বেশি, অ্যাট্রাকশনটা বেশি হয়, আর কিছু না। তো এইভাবে একটা অ্যাট্রাকশন করা যেতে পারে। আর সেকেন্ড যেটা হলাম এই সবের ঊর্ধ্বে, সেটা হলো ভালোবাসা, খেয়াল, যত্ন, তার ভালো লাগার খাবার তৈরি করা, এইগুলো আর এগুলো করো, কারণ এগুলো আমি করি, এটাই সত্যি কথা। তো আমি আমার এক্সপিরিয়েন্সই বললাম। হ্যাঁ, আর পিরিয়ডের সময় করলেও কিছু 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 প্রবলেম হয় না, উল্টো ভালো কিছুই হয়, তো করতে পারো। এবার এটা আমি আমার এক্সপিরিয়েন্স বললাম। এবার কারো যদি পিরিয়ডসের সময় খুব শরীর খারাপ করা যায়, সে কি করতে পারবে বা করবে? শরীর খারাপ হয়, বাট পিরিয়ডসের সময় ফিজিক্যাল হলে কিছু প্রবলেম হয় বলে আমার মনে হয় না, হয় না? পিরিয়ডসের সময় করলে আরও বেশি ভালো, মানে একটা ছেলে তো বেশি ইচ্ছা হয়ই, সেটা বাস্তব, আর একটা মেয়েরও। আর সবসময় না, মানে বরের কাছে না কখনোই রং চং মেখে থাকবে না, থাকবে না, একদম তুমি পিওর নর্মাল যেটা সেটাই থাকবে। কারণ রং চং মেখে থাকলে না, সে তোমার রং চংটাকে ভালোবাসবে, রং চংটার উপর অ্যাট্রাকশন হবে, সে তোমার সিম্পলিটির উপর হবে না, একদম সিম্পল যেটা সেটাই থাকবে। মানে সবসময় হ্যাঁ, একটা হালকা যেরকম ফ্রেশ হয়ে আমরা পারফিউম ইউজ করি বা বডি স্প্রে ইউজ করি, সেটাই ইউজ করো, সেই স্মেলটা যতক্ষণ থাকলো থাকলো। তা কারণ একটা মানুষের নর্মালিটির উপর ভালোবাসা উচিত, কারণ ওই আমি মানে ওই মানে কী বলবো আর, সবসময় সেজে গুজে থাকলাম সেটাকেই ভালোবাসলো, তো তাহলে সে সেইটাকেই ভালোবাসবে, সে যখন তুমি সিম্পল থাকবে তখন তার তোমার ভালো লাগবে না। সেই জন্য তুমি একদম সিম্পল যেভাবে থাকো তুমি সেইভাবেই থাকো, তাতেই যদি ছেলেটার মুড হয় হবে, মানে বড় যদি মুড হয় হবে, তাহলে কী হবে, তোমার সিম্পলিটির উপর মুড হলে তার বারবার হবে, তোমাকে সিম্পল দেখলেই তার মুড হয়ে যাবে। আর রং চং মেখে থাকবে, তুমি কখন রং চং মাখবে তারপর তার মুড হবে, ওসব গল্প আলাদা, ওসব গল্প এরকম না। তুমি নিজের যেটা পিওরিটির উপর ভালোবাসা আনো, পিওরিটির উপর অ্যাট্রাকশন আনো, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যদি কারোর ঘামের স্মেলটাই কেউ নিয়ে ভালোবাসতে পারে তাকে, তাহলে সে ঘামের স্মেলটাকেই ভালোবাসুক না, সমস্যা কোথায়? তো সব মানুষের একটা পার্সোনাল বডি স্মেল থাকে নিজস্ব, সেটা যে যেরকম, ওর অনেকে থাকেও না, জানি না যদিও, কিন্তু আমার চোখে দেখো 90% মানুষের হোপসও থাকে, কারণ আমি আমি